যে ব্যক্তি অহেতুক কিংবা অবান্তর কথা বলে প্রয়োজনের সময় তার মূল্যবান কথারও কোনো মূল্য থাকে না, তাই হয়তো আমাদের জন্য যথার্থ প্রবাদ কথা কম কাজ বেশি। এরপরও কিন্তু কথা থেমে নেই, চলছে হয়তো চলবেও। এটা কি মাছ? চাচা শিখেছিলাম, এটা কি মাছ? এটা বোয়াল মাছ, বোয়াল মাছ। তাহলে মাথায় জলপট্টি, সামনে এত ওষুধ, ভালো থাকেন কি করে? তা কি বুঝলেন? তাহলে তো মনে হয় অসুস্থ। মনে যাহ না, তাহলে এত কথা শিখেন কেন? আমি তো ব্যাপারটা বুঝতাছি না, দেখতেছো পড়তাছি, জিজ্ঞাসো কি করতাছি, আমি অত বুঝবার পারতাছি না। আপনার গুতাগুতিতে গেছে, এবার বলেন আপনি আমার গুতাগুতি করে ঘুমটা ভাঙালেন কেন? না, কাম কাজ নাই, একটু আলাপ করতে চাইছিলাম।